করে সেই পরলোকে চলে গেছেন তার পূর্বে তার পরলোকের উপর বিশ্বাস ছিল না তিনি ভাবতেন যখন মানুষের মৃত্যু হয়ে যায় সবকিছু শেষ হয়ে যায় পরলোক বলে কিছু নেই মরার পরে মানুষের অবশেষ কিছুই থাকে না কিন্তু মাঝে মধ্যে সেই সুধাংশুবালার সেই ছায়া তিনি দর্শন করতেন তার মধ্যে তার মনে একটা ধারণা হলো যখন সুধাংশুবালা যখন আমাকে দেখা দিচ্ছে তার মানে সে কোনো না কোনো জায়গায় আছে তাকে কীভাবে আমি প্রাপ্ত করবো সেই প্রাপ্ত করার জন্য তিনি অধীর হয়ে গেলেন তিনি অত্যন্ত কাতর হয়ে গেলেন তাকে প্রাপ্ত করতে হবে ইতস্তত ভ্রমণ করলেন কীভাবে প্রাপ্ত করবো সেখানে মাদ্রাসে গিয়ে সেই মেসফরজিম বা প্লানচেট বা মিডিয়ামের মাধ্যমে তার সঙ্গে কথোপকথন করলেন কিছু গুপ্ত কথাও জানলেন কিন্তু তাতে তার শব্দও শুনলেন কিন্তু তাতে তৃপ্তি হলো না তিনি চাইলেন পূর্ববত তাকে যাতে আমি প্রাপ্ত করতে পারি তার জন্য তিনি অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করলেন পূর্ণানন্দ পরমহংস দেবের সঙ্গে তিনি দেখা করলেন তিনি বললেন সমস্ত স্ত্রী স্ত্রী হচ্ছে মহামায়ের অংশ সম্ভুতা যদি তুমি মহামায়ের সাধনা করে মহামায়াকে প্রাপ্ত করতে পারো তাহলে তোমার স্ত্রী সুধান সুবালাকে তুমি প্রাপ্ত করতে পারবে তো কোথায় পাবো কোথায় তার সাধনা করব। কিভাবে মহামায়কে পাব এই চিন্তায় যখন তিনি অস্থির ছিলেন তার চিত্ত স্থির ছিল না তখন একদিন রাত্রিতে তিনি বন্ধ প্রকোষ্ঠের মধ্যে যখন শয়ন করছেন দেখলেন একজন জটাজুটো সন্ন্যাসী যার শরীরের আলোকে সেই প্রকোষ্ঠ আলোকিত হয়ে গেল তিনি বললেন বৎস তুমি মন্ত্র প্রাপ্ত করতে চাইছ নাও এই মন্ত্র একটি বিল্লপত্র তার হাতে দিলেন সেই সেই বিল্লপত্রে সে রক্তচন্দনে একাক্ষরী মন্ত্র লেখা ছিল তার নিদ্রা ভঙ্গ হয়ে গেল ভাবলেন এটা তো স্বপ্ন কিন্তু স্বপ্ন হলেও তার হাতে সেই বিল্লপত্রটা ছিল ভাবলেন তাহলে এই বিল্লপত্র আছে তার মধ্যে একাক্ষরী মন্ত্র লেখা আছে তাহলে এই তো স্বপ্ন অমূলক হতে পারে না মিথ্যা হতে পারে না তারপরে সেই মন্ত্রের সাধন কিভাবে করবেন কি ভাবে বা সিদ্ধি লাভ করবেন কিভাবে বা মায়ামায় মহামায়াকে প্রাপ্ত করবেন এই চিন্তায় ইতস্তত ভ্রমণ করতে লাগলেন অনেক পণ্ডিত সাধু সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন কোনো উত্তর পেলেন না কাশি গেলেন সেখানে অনেক সাধু সন্ন্যাসী পণ্ডিতের সঙ্গে দেখা করলেন কোনো সমাধান পেলেন না শেষে ভাবলেন এই জীবনকে রেখে আর কিছু লাভ নাই এই জীবনকে আমি শেষ করে দেবো এই প্রকার তিনি সেই ঋষিকেশে গিয়ে লক্ষ্মণ ঢোলায় সেখানে গঙ্গায় লাভ দিয়ে জীবন সমাপ্ত করবার সংকল্প করলেন সেই যেদিন সংকল্প করে তিনি শয়ন করছেন রাত্রে দেখছেন স্বপ্নে একজন বৃদ্ধ পণ্ডিত ব্যক্তি তিনি কি করছেন বলছেন বৎস তুমি এদিকে ওদিকে ভ্রমণ করছো কেন তোমার গুরুদেব তোমার গৃহের অনতি দূরে সেই বীরভূম জেলার যে তারাপীঠ মহাশ্মশান সেখানে আছেন মহাকৌল সেই বামা ক্ষেপা দেব তো তিনি ফিরে এলেন বামা ক্ষেপা দেবের চরণাশ্রয় লাভ করলেন একুশ দিন পর্যন্ত তার কাছে সাধনা শিখলেন আর একদিন চতুর্দশীর ঘোর অন্ধকার রাত্রে সেই তার গুরুদেব বামা দেব তাকে একটি চিতার উপরে বসিয়ে গণ্ডি কেটে তাকে সেই কিভাবে সাধনা করবেন আর যদি ইষ্টদেব ইষ্টদেবী তাকে দর্শন দেন কিভাবে মন্ত্র সমর্পণ করতে হবে কিভাবে সেই তার সমস্ত সাধনা শিখিয়ে দিয়ে তিনি চলে এলেন তারা মন্দিরে সেখানে তিনি একাগ্রমণে মন্ত্র জপ করতে লাগলেন সেখানে প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর পর্যন্ত অনেক ভয়ঙ্কর দৃশ্য শব্দ শ্রবণ হলো যখন তিনি ভয়ভীত হচ্ছেন পাশের তারা মন্দির থেকে তার গুরুদেবের শব্দ আসছে মা তারা মা তারা কখন বা মা ভাই মা ভৈ শব্দ এই শব্দের দ্বারা তিনি নির্ভয় প্রদান করছেন শেষ রাত্রি চতুর্দিগ দিক দিগন্তকে আলোকিত করে মা তারা আবির্ভূত হলেন আর আবির্ভূত হলেন তার যে মনোময়ী মূর্তি তার যে সহধর্মিনী সুধাংশু বালার রূপে বললেন দেবী বললেন আমি আমি এসেছি তুমি যে দেখো মন্ত্র সমর্পণ করো তো তিনি চোখ খুলে দেখলেন দেখলেন ইয়ে তো সুধাংশুওয়ালা দেবী ই তো আমার ইষ্টদেবী তারা নয় জিজ্ঞাসা করলেন তুমি তো আমার যে গুরু উপদেষ্ট যে ইষ্টদেব ইষ্টদেবী তা তো নন তুমি বললেন তুমি সেই আমার রূপ দেখে সহ্য করতে পারবে না এই জন্যে এই রূপে আমি তোমাকে দর্শন দিয়েছি তারপরে তিনি তাকে বললেন যে জপ সমর্পণ করো তিনি জপ সমর্পণ করলেন আর বাম পাদ স্পর্শ করে মস্তকে দেবী তাকে আশীর্বাদ প্রদান করলেন আর তারপরে বললেন বর প্রার্থনা করো তো তখন তিনি বললেন যে কি বর প্রার্থনা করব। আমি যখনই চাইব তখনই যেমন তোমার দর্শন পাই দেবী বললেন তথাস্তু তারপরে বললেন তোমার সেই তত্ত্বময় মূর্তি আমাকে দর্শন করা যখন তিনি তত্ত্বময় দর্শন মূর্তি তত্ত্বময়ী মূর্তি দর্শন করালেন তারা দেবী তখন নলিনীকান্ত মূর্ছিত হয়ে পড়লেন তখন তার যখন মূর্ছা খুলল তখন দেখলেন তিনি গুরুদেবের কোলে আছেন গুরুদেব তাকে আশীর্বাদ প্রদান করলেন বললেন তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য এবং এক রাত্রিতে তুমি মহামায়া তারা দেবীকে প্রাপ্ত করে তুমিও ধন্য তারপরে তিনি চাকরি ক্ষেত্রে চলে গেলেন যখন চাইতেন সেই দেবীর দর্শন হতো আর কিন্তু যখন তিনি আলিঙ্গন করতে যেতেন বা তাকে ধরতে যেতেন তখন সেই প্রথমত তার শরীর থেকে একটি তরল জ্যোতি নির্গত হয় সেই দেবীর রূপ ধারণ করত আর যখন তিনি তাকে ধরতে যেতেন সেই তরল জটি রূপে তার শরীরে বিলীন হয়ে যেত এই তত্ত্ব জানার জন্য তিনি গুরুদেবের কাছে বামাক্ষেপার কাছে এলেন বামাক্ষেপা প্রথমত তাকে প্রথম রাগারাগি করলেন তারপরে দেবীর নির্দেশে তাকে বললেন তুমি যাও বৈদিক সন্ন্যাস গ্রহণ করো নৈত্রে গুণ পথে সাধনা করো তিনি বললেন তুমি তোমার করুর অন্বেষণ করো তারপরে জ্ঞানী গুরুর অন্বেষণ চলল অনেক পথ অতিক্রম করে অনেক কষ্ট করে কখন বা কারামাটি খেয়েছেন কখন বা খিদায় না শুয়ে এইরকম ভাবে জীবন কিছুদিন ব্যতীত হয়ে গেল তারপরে তিনি গিয়ে আজমেরে পৌঁছালেন সেখানে একজন বাঙালি ভদ্রলোকের সাহায্যে সাহায্যে সেখানে কিছুদিন ছিলেন সেখানে শুনলেন একজন বেদান্তি সন্ন্যাসী বেদান্তের উপরে বক্তৃতা দিতে আসছেন সেই বাঙালি ভদ্রলোকের প্ররোচনায় তিনি সেই ভাষণ শুনতে গেলেন বক্তৃতা শুনতে গেলেন সেখানে গিয়ে দেখেন যে স্বপ্নে যে সন্ন্যাসী তাকে সেই একাক্ষরী মন্ত্র প্রদান করেছিলেন সেই সন্ন্যাসী দাঁড়িয়ে সেখানে বক্তৃতা দিচ্ছেন তিনি বললেন আমি গুরু পেয়েছি গুরু পেয়েছি বলে গিয়ে তার চরণে তিনি সেইখানে লুটিয়ে পড়লেন তারপরে তিনি ছিলেন সেই সন্ন্যাসী ছিলেন সচিদানন্দ পরমহংস দেব তিনি তার আশ্রম হচ্ছে পুষ্করে সেই আশ্রমে তাকে নিয়ে গেলেন সচিদানন্দ পরমহংস তাকে বেদান্তের উপনিষদে জ্ঞান প্রদান করলেন আর তাকে সন্ন্যাস প্রদান করলেন সন্ন্যাস প্রদান করে তার নাম দিলেন যে নিগমানন্দ সরস্বতী তো নিগমানন্দ সরস্বতী নাম দিয়ে তাকে বললেন ভারতের চার প্রান্তে যে চারটি শঙ্করাচার্য মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত মঠ আছে সেখানে ভ্রমণ করো আর বেদের যে চারটি বেদের যে চারটি মহাবাক্য আছে তার মনন করো প্রথম তিনি তার সঙ্গে যোশী মঠ গেলেন সেখানে আর সেই দিক দিয়ে গিয়ে তিনি সেই কলাশ মানস সরোবর সেখানেও গেলেন আর তারপরে তিনটি মঠ তিনি নিজেই ভ্রমণ করলেন আর ভ্রমণ করে সেই মহাবাক্যের বিচার করে করে ফিরে এলেন গুরুদেবের কাছে গুরুদেবকে বললেন আমি পরোক্ষ অনুভূতি লাভ করেছি কিন্তু আমি অপরোক্ষ অনুভূতি লাভ করতে চাই কিভাবে করব গুরুদেব বললেন জ্ঞান মার্গে তুমি যদি অপরক্ষাভূতি করতে চাও তাহলে অনেক সময় লাগবে সে দীর্ঘকাল তোমাকে শ্রবণ মনন নীতি করতে হয় সমাধি অভ্যাস করতে হয় তাতে দীর্ঘকাল লাগে তুমি যদি যোগ মার্গে যাও তাহলে খুব সহজে তুমি যদি সবিকল্প সমাধি লাভ করতে পারো তাহলে নির্বিকল্প সমাধি সহজে এসে যাবে আর তুমি অপরক্ষানুভূতি লাভ করতে পারবে তার তার নির্দেশে তিনি যোগীগুরুর অন্বেষণ করতে গেলেন সেই যোগীগুরুর অন্বেষণ করতে করতে গিয়ে তিনি সেই পরশুরাম তীর্থে পৌঁছালেন সেখানে অসুস্থ হলেন অন্য সাধু সন্ন্যাসীরা তাকে ছেড়ে চলে গেল সেখানে বর্ষাকাল ফিরতে পারবেন না সেখানে সে একদিন জঙ্গলে ভ্রমণ করতে গিয়ে একটা বৃক্ষ কোটরে রাত্রিবাস করলেন সেই প্রাতকালে দেখলেন সেই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী জোটা তিনি কি করছেন না গাঁজা পান করছেন যে সে নেমে এলেন তার কাছে সম্ভ্রমে তারপরে তিনি ছিলেন তার নির্দিষ্ট যোগীগুরু সুমেরু দাসজি মহারাজ সুমেরু দাসজি মহারাজ তাকে নিয়ে গেলেন সেই হিমালয়ের গুফার মধ্যে রেখে সেই প্রাচীন অনেক শাস্ত্রের যে যে যোগের জ্ঞান তাকে প্রদান করলেন সমস্ত যোগ শিক্ষা দিয়ে তাকে বললেন এইখানে কন্নমূল খেয়ে এই গুফার মধ্যে থেকে তুমি সমাধি অভ্যাস বা যোগাভ্যাস করতে পারবে না তুমি লোকালয়ে যাও লোকালয়ে গিয়ে সমাধি অভ্যাস করলেন সবিকল্প সমাধি একদিনের অভ্যাস একদিনের সমাধি তিন দিনের অভ্যাস সমাধি পাঁচ দিনের সমাধির করলেন আর যখন সবিকল্প সমাধি তার ইয়ে হয়ে গেল সহজ হয়ে গেল তখন তিনি ভাবলেন আমি নির্বিকল্প সমাধিতে যাব সেই নির্বিকল্প সমাধিতে যাওয়ার জন্য তিনি একটা একান্ত জায়গার অন্বেষণ করলেন সেই কামাখ্যার যে যে কামাখ্যা দেবীর মন্দিরের পার্শ্বে ভুবনেশ্বরী দেবীর মন্দিরে মন্দিরের দক্ষিণ পার্শ্বে একটি প্রস্তর খণ্ড সেই প্রস্তর খণ্ডের উপরে তিনি বসা নিশ্চয় করলেন সেইখানে বসে তিনি নির্বিকল্প সমাধি যে করলেন সেইখানে নির্বিকল্প সমাধিতে গেলেন সেই যে নির্গুণ ব্রহ্ম যে নির্বিশেষ নির্বিকার যে ব্রহ্ম জ্যোতিষ যে ব্রহ্ম সেই ব্রহ্মে তিনি বিলীন হয়ে গেলেন তার নিজস্ব সত্ত্বা থাকলো না তিনি তার যে জীবত্ব জীবত্ব সেখানে নষ্ট হয়ে গেল তার অপরোক্ষানুভূতি লাভ হলো সেই সমাধিতে তিনি কিভাবে ছিলেন কতক্ষণ ছিলেন সে কথা তিনি নিজেও ব্যক্ত করতে পারেননি তিনি বলছেন ফুরাইল অবাকমোর তারপরে তার মধ্যে একটা ভাব ভাব উদয় হলো সেটা হচ্ছে আমি গুরু সেই গুরুভাব নিয়ে তিনি সমাধি থেকে উত্থান লাভ করলেন আর এই যে তিনি যে নির্বিকল্প সমাধি লাভ করেছেন অপরক্ষানুভূতি লাভ করেছেন সেই আনন্দ সংবাদ দেওয়ার জন্যে গুরুর কাছে যাবেন সেই পুষ্করে সচিদানন্দ পরমহংসদেবের কাছে সেই রাস্তায় কাশি পড়লো কাশিতে তিনি অন্নপূর্ণা মাকে পরীক্ষা করতে গেলেন শুনেছেন যে প্রথম আগত ব্যক্তি কেউ অভুক্ত থাকে না কাশিতে সেই পরীক্ষা করতে গিয়ে দশাশ্রমের ঘাটে বসে থাক যে সর্বরূপে যিনি বিরাজমান তিনি কি একটি মারুয়ারি বুড়ি নন তো এই জন্য তুমি আরও সাধনা করো যাই হোক তিনি তার মনে পড়ল গুরুদেবের সঙ্গে যখন কৈলাশ মান যাচ্ছিলেন তখন গৌ সেই রাস্তায় তিনি সেই মুসৌরি পাহাড়ে গৌরী মায়ের আশ্রমে গেছিলেন গৌরী মা বলেছিলেন সচিদানন্দ দেবকে তোমার এই যুবা সন্ন্যাসী যদি কোনোদিন নির্বিকল্প সমাধি লাভ করে আমার কাছে পাঠিয়ে দাও তার কথা মনে পড়লো সেখানে পৌঁছে গেলেন তার সাহায্যে সেই গৌরী মায়ের সাহায্যে তিনি ভাব সমাধি লাভ করলেন তার ভাব সমাধি হয়ে গেল সেখান থেকে ফিরে এসে সেই যজ্ঞেশ্বর বিশ্বাসের বাড়িতে তিনি কয়েক মাস সেই সমাধি অবস্থায় থাকলেন তার শরীর জ্ঞান ছিল না কখন মলমূত্র ত্যাগ হচ্ছে কখন বা কীভাবে হচ্ছে সেই সেই একবারে ভাব বিভোর থাকতেন সেই ভাবটাকে ধীরে ধীরে তিনি সম্বরণ করলেন করে কলকাতা এলেন এসে শুনলেন তার গুরুদেব সুমেরু দাস এসছেন তার সঙ্গে তিনি গারোহিল পাহাড়ে গেলেন সেখানে গিয়ে মহামায়ার সঙ্গে সেই বসবাস করতে লাগলেন সেই মহামায়ার সঙ্গে একত্রভাবে তিনি বাস করলেন সেখানে মহামায়া তাকে এই দর্শন করালেন যে সমস্ত নারী সেই মহামায়ার স্বরূপা সে কন্যা হোক সে স্ত্রী হোক সে মাতা হোক তারই রূপ সেখানে মহামায়া তাকে বললেন যে তুমি তো গুরুগিরি করতে এসেছো গুরুভাব নিয়ে এসেছ তোমাকে সমাজে যেতে হবে তোমাকে এই যে তিতাপ জীবকে উদ্ধার করতে হবে এইখানে থাকলে তোমার এই কাজ হবে না তুমি লোকালে যাও তো বললেন জগতে অনেক গুরু আছে আমার কি কাজ আমি গিয়ে কি করব? বললেন তাহলে তুমি কি চাও না বললেন আমি এই চাই আমার যে শিষ্য হবে আমার যে অনুগত শিষ্য হবে সে যাতে এক জন্মে মুক্তি লাভ করে মহামায় বললেন তথাশ্রু বললেন আমার শিষ্যত্ব স্বীকার করে যে যদি কেউ ঠিকভাবে অনুগত না হয় আমার বিরোধিতা করে তার মুক্তিও যাতে তিন জন্মের বেশি না লাগে মহামায় বললেন তথাশ্চ্রু এই প্রকার এক জন্মে বা তিন জন্মে মুক্তি দেওয়ার কন্ট্রাক্ট করে তিনি সেইখান থেকে তার গুরুভাব যে জগতে প্রচার হোক আর তিনি যে সাধনায় সিদ্ধ মহাপুরুষ সেই জন্যে তিনি গ্রন্থ লিখলেন প্রথম লিখলেন যোগীগুরু গ্রন্থ সেই যোগীগুরু গ্রন্থ কয়েক দিনের মধ্যে সমাপ্ত হলো তাকে প্রেসে দিয়ে তিনি এলাহাবাদ কুম্ভ মেলায় এলেন সেখানে কুম্ভ মেলায় শুনলেন সেখানে শঙ্করাচার্যের একটা সন্ন্যাসী সভা বসেছে সেই সন্ন্যাসী সভায় তার গুরুদেব সচিদানন্দ পরমবংশে গুরুদেবের যে শঙ্করাচার্য তাকে প্রথম প্রণাম করতে হয় তারপরে অন্য কাউকে করতে পারা যায় তো তিনি তা না করে নিজের গুরুদেবকে গিয়ে প্রথমে সষ্টাঙ্গ প্রণাম করলেন সমস্ত সন্ন্যাসী বর্গ অসন্তুষ্ট হলো বললেন এ কি নিয়ম বিরুদ্ধ কাজ করলো এই যুবক সন্ন্যাসী যখন শঙ্করাচার্য জিজ্ঞাসা করলেন বললেন মদগুরু শ্রী জগৎগুরু গুরুর উপরে গুরু যদি মানা হয় গুরুর অনবস্থা দোষ হয় তো যাই হোক তারপরে শঙ্করাচার্য তাকে কয়েকটি প্রশ্ন করলেন সেই প্রশ্নের যথার্থ উত্তর তিনি প্রদান করলেন তাকে সচিদানন্দ পরমহংস দেবকে উদ্দেশ্য করে শঙ্করাচার্য দেব বললেন তোমার এই যুবক সন্ন্যাসী এখন পরমহংস হয়ে গেছে একে দণ্ডকমণ্ডল কেন দিয়ে রেখেছ তারপরে গুরুর নির্দেশে গুরুর সঙ্গে এসে সেই সঙ্গমে তিনি দণ্ডকমণ্ডল বিসর্জন করলেন পরমহংস উপাধি তার লাভ হলো তারপরে তিনি চলে এলেন সেই গুরুদেবের সঙ্গে এলেন সেই গৌহাটিতে সেই যজ্ঞেশ্বর বিশ্বাসের বাড়ি সেখানে যজ্ঞেশ্বর বিশ্বাস আর তার স্ত্রী যে মিনালিনী দেবী তারা চাইলেন যে তার যে গুরুদেব সচিদানন্দ পরমহংস দেব তার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য কিন্তু গুরুদেব বললেন আমার যে এই সন্ন্যাসী শিষ্য নিগমানন্দ আমার থেকে বড় হয়ে গেছে তোমরা এর কাছ থেকে দীক্ষা নাও তিনি নিজে উপস্থিত থেকে তাকে গুরুত্বে প্রতিষ্ঠিত করলেন তার প্রথম শিষ্য এবং শিষ্যা হলো সেই যজ্ঞেশ্বর বিশ্বাস এবং মৃণালিনী দেবী তারপরে তিনি কয়েকটি গ্রন্থ আরও লিখলেন গুরু তান্ত্রিক গুরু প্রেমিক গুরু ব্রহ্মচর্য সাধন অনেক বই লিখলেন তারপরে তিনি সেখানে দুর্গাপুরে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করলেন ঢাকায় আবার আশ্রম স্থাপনা করলেন শেষে আসামের যোরহাটের পাশে কোকিলামুখে সারশ্বত মঠ এবং আসামবঙ্গীয় শারশ্বত মঠ স্থাপনা করলেন এবং সার্বভৌম তার মধ্যে আর্যদর্পণ পত্রিকা প্রবর্তন করলেন এবং সার্বভৌম হ্যাঁ তেরোশো বাইশ সালে সার্বভৌম সম্মিলনী প্রবর্তন করলেন এই যে সার্বভৌম সম্মিলনী দেখছি একশো নয়তম চলছে একশো আট বছর অতিক্রম হয়েছে তারই কীর্তি সেটা প্রবর্তন করলেন আর তিনি তার পরিচয় দিলেন আমি সদ্গুরু আমি কিন্তু অবতার নই অবতার যারা হন তারা একটা বিশেষ যে মতের প্রতি তাদের ঝুঁকি থাকে কিন্তু আমি সামান্য জীব কীট পতঙ্গ আদি অনেক জন্ম অতিক্রান্ত করে এই জন্মে আমার সত্য লাভ হয়েছে ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে আমি মুক্ত হয়েছি তোমাদেরকেও মুক্তির পথে নিয়ে যাব এই আমার কাজ এইভাবে তার তিনি পরিচয় দিলেন তার গুরুগিরি এবং এই প্রকার তার সব জগদ্ধিত কার্য চলল তিনি মঠ প্রতিষ্ঠা করেছিলেন আশ্রম ভারতের বিভিন্ন প্রান্তে আশ্রম স্থাপনা করলেন সারস্বত সংঘ স্থাপনা করলেন এবং তাদের ভক্ত শিষ্যদেরকে যে একত্র প্রাপ্ত করার জন্য সার্বভৌম ভক্ত সম্মিলনী হল এবং তিনি এই মত সকলের হ্যাঁ কাছে প্রকাশ করলেন যে আচার্য শ্রী শঙ্কর শঙ্করাচার্যের যে অদ্বৈত মত অদ্বৈত ব্রহ্মজ্ঞান সেই অদ্বৈত ব্রহ্মজ্ঞানের দ্বারাই মুক্তি সম্ভব নিজের স্বরূপ জ্ঞান ছাড়া মুক্তি হয় না হৃদয় জ্ঞানান্ন মুক্তি হ্যাঁ আত্মজ্ঞান ছাড়া মুক্তি হয় না ব্রহ্মজ্ঞান ছাড়া মুক্তি হয় না ব্রহ্ম ব্রহ্মজ্ঞানের দ্বারা মুক্তি এইটাই হচ্ছে শঙ্করাচার্যের মত সেই শঙ্করাচার্যের মতকে তিনি গ্রহণ করলেন কিন্তু দেখলেন যে আমাদের যে আধার আমাদের যে অধিকারিত্ব তার উপযোগী নয় আমাদের বেদান্ত মতে গিয়ে সেই কঠোর সন্ন্যাস যোগে গিয়ে সেই সন্ন্যাসী হয়ে শ্রবণ মনন নিধিধ্যাসন করে সেই অপরক্ষা অনুভূতি লাভ করে ব্রহ্মজ্ঞান লাভ আমরা করতে পারবো না এই জন্যে তিনি আমাদেরকে পথ দিলেন শ্রী গৌরাঙ্গের পথ শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ ভক্তির পথ ভালোবাসার পথ তোমরা সদ্গুরুদেবকে ভালোবাসবে তার সেবা করবে তার অর্চনা করবে তার পথে তোমরা পরিচালিত হবে তাকে ভালোবেসে তার যদি কাজ করো তাহলে তোমাদের সব কিছু হবে সেই ভক্তি পথে যে জীব সেবা শিব জ্ঞানে জীব সেবা করবে আর তোমরা সেই যে নাম সংকীর্তন ইত্যাদি ইত্যাদি কলিযুগের যে ধর্ম জীব সেবা আর নাম সংকীর্তন সেই ধর্ম সেই জ্ঞান আমাদেরকে প্রদান করলেন যে সেটাকে বললেন যে চৈতন্যের পথ আর গৌরাঙ্গের পথ আর শঙ্করাচার্যের মত এই হলো তার দর্শন এই দর্শনে আমাদেরকে পরিচালিত করলেন আমরা ভক্তি মার্কে গিয়ে জ্ঞান লাভ করব করব ব্রহ্ম জ্ঞান লাভ এইটাকেই তিনি আমাদেরকে দর্শন দিলেন এই প্রকার তার জগদ্ধিতকর কার্য চলল তিনি আর আজও কৃপা করছেন আমাদের এই সম্মিলনীর মাধ্যমে সংঘের মাধ্যমে এবং বিভিন্ন রূপে আমাদের উপরে কৃপা করছেন তিনি স্বয়ং মুখে বলেছেন আমি আছি আর থাকবো আমি চিরদিন ছিলাম আছি আর থাকবো তিনি এখনো আছেন তিনি এখনো এই মঞ্চ আলোকিত করে বসে আছেন আমাদের উপরে বর্ষণ করছেন যদি সত্যি সত্যি আমাদের আধার শুদ্ধ হয় আমরা সেটা উপলব্ধি করতে পারবো আমি আর বেশি সময় নিচ্ছি না যে সময়টুকু ভেবেছিলাম সেই সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করলাম যেটুকু যে ঠাকুর মহারাজের কৃপায় যেটুকু সম্ভব হলো সেইটুকু ব্যক্ত করলাম আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আর সবাইকে আমি শ্রদ্ধা সম্মান জয়গুরু সম্ভাষণ প্রদান করে আমার এই বক্তব্যকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে সমর্পণ করছি সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণী পশিয়ন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভাবে ওম শান্তি শ্রীমতী নন্দী মঞ্চে আসবেন জয়গুরু জয় মা পুতমূর্তি মহন্ত মহারাজ অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় তিনি ঠাকুর মহারাজের অতি সংক্ষিপ্ত জীবনী আমাদেরকে শুনিয়েছেন যে ব্রহ্মানন্দগিরি থেকে শুরু করে ছোট্ট নলিনীকান্ত যুবক নলিনীকান্ত নলিনীকান্ত থেকে নিগমানন্দ নিগমানন্দ থেকে সদ্গুরু নিগমানন্দ কীভাবে তিনি প্রাপ্ত হলেন